নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা মেনলি কথা বলবো এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ নিয়ে। সেই ম্যাচ সম্বন্ধে আলোচনা করবো, এটিকে মোহনবাগান প্লেয়ারদের ইঞ্জুরির কী খবর, প্লেইং ইলেভেন কী হতে পারে, সেই নিয়ে মোটামুটি যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে তোমাদেরকে জানাবো। আর এই ম্যাচটাও কিন্তু এটিকে মোহনবাগানের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমত একটা সম্মানের লড়াই কেরালার সঙ্গে, দ্বিতীয়ত ম্যাচটা জিতলেই এটিকে মোহনবাগানের প্লে অফ কনফার্ম হয়ে যাবে, এবং ডার্বির আগে কিন্তু এটিকে মোহনবাগান অনেকটা চাপ প্লেস হয়ে যেতে পারে যদি তাদের প্লে অফটা কনফার্ম হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে এটিকে মোহনবাগান নিয়ে কয়েকটা মানে একটা দুটো রিউমারও ঘোরাফেরা করছে, তোমাদের কয়েকজনের প্রশ্নও এসেছে, সেগুলো নিয়েও সংক্ষেপে আলোচনা করে নেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করে দিও। গাইস, ভিডিওতে এগোনোর আগে তোমাদের জানাবো ফুটবলের খবর রাখার জন্য সবথেকে বেস্ট অ্যাপ ওয়ান ফুটবল নিয়ে। যেই অ্যাপ তোমাদের ফোনে ইনস্টল থাকলে তোমরা কিন্তু ইন্ডিয়ান ফুটবল এবং ওয়ার্ল্ড ফুটবলের সমস্ত আপডেট ইনস্ট্যান্টলি পেয়ে যাবে। যেমন যে কোনো ট্রান্সফার নিউজ, ট্রান্সফার রিমোটস, কোন ম্যাচ চলছে, কোন দলে কে খেলছে, প্লেইং ইলেভেন কী আছে, সব তোমরা জানতে পারবে, এবং নিজেদের পছন্দ মতো টিমও তোমরা সিলেক্ট করে রাখতে পারো, এবং সেই টিমের সমস্ত আপডেট কিন্তু তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। তাদের ম্যাচ চললে ম্যাচের লাইভ আপডেটস, যে কখন গোল হচ্ছে, কে গোল করলো, সেগুলোও জানতে পারবে। বাকি আইএসএলের সমস্ত খবরও পেয়ে যাবে। গ্লোবাল ওয়ান ফুটবল ইউজাররা কিন্তু আইএসএল স্ট্রিম করতে পারবে এখানে। বাকি তোমরা আইএসএলের টেবিল দেখতে পাবে, কে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, কে প্লে অফে খেলতে পারবে, সেগুলো তোমরা দেখতে পাবে। সাথে আইএসএলের যে কোনো ম্যাচের হাইলাইটসও ফ্রিতে দেখতে পাবে। তো খুবই ভালো একটা অ্যাপ, এক্ষুনি ইনস্টল করে নাও, লিঙ্ক ডিসক্রিপশানে আছে। তো গাইস, তোমরা ওয়ান ফুটবল ডাউনলোড করতে পারো ফুটবলের খবর রাখার জন্য বেস্ট অ্যাপ, লিঙ্ক ডিসক্রিপশানে আছে, এক্ষুনি ডাউনলোড করে নিও। তো প্রথমে যদি রিউমার আছে কয়েকটা, সেইগুলো নিয়ে কথা বলা যায়। মানে এক একটা এমন রিউমার ঘোরাফেরা করে যেইগুলো নিয়ে কি বলবো বুঝতে পারি না। সেসব রিউমার কে বানায়, কোথা থেকে ছড়ায় তাও জানি না, বাট তোমাদের অনেকেরই প্রশ্ন আছে। কিছুদিন আগে সুয়ারেজ নিয়ে একটা এরকম রিউমার ঘোরাফেরা করছিল, এখন নাকি শোনা যাচ্ছে ইসকো তাকে নাকি এটিকে মোহনবাগান অফার দিয়েছে, এটিকে মোহনবাগান আনতে চাইছে, এরকম নাকি রিউমার ঘুরছে। তোমাদেরই প্রশ্ন এসেছে, সেখান থেকে জানলাম। দেখো, এবার ইসকোর ব্যাপারে কথা বললে সোজা কথায় বলতে গেলে এই মুহূর্তে তার ইন্ডিয়াতে আসার কোনোরকম পসিবিলিটি দেখছি না। মানে যে প্লেয়ারটা কিছুদিন আগে পর্যন্ত রিয়েল মাদ্রিদে খেলতো, রিসেন্টলি সেভিয়াতে খেলেছে, বর্তমানে অবশ্যই ফ্রি এজেন্ট আছে, বাট এত বড় লেভেলে রিসেন্ট ফুটবল খেলেছে, মাত্র 30 বছর বয়স, স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার, সে এই সময় কেন ইন্ডিয়াতে আসবে? তো সাধারণ ফুটবল বুদ্ধি কাজে লাগালেই বোঝা যায় যে এইগুলো হওয়ার সম্ভাবনা নেই। কেউ কেউ ভিউজের জন্য এরকম খবর ছড়িয়ে দেয়, সেখান থেকে ছড়িয়ে পড়ে আর মানুষ বেশি করে কনফিউজড হয়ে যায়। তো সেই জন্যই আলাদা করে এইগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি না। এটিকে মোহনবাগান কেরালা ম্যাচের ভিডিওটা শুরুতেই ব্যাপারগুলো সম্বন্ধে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমত, ইসকোর আসার চান্স নেই বললেই চলে, মানে তার কাছে অনেক বড় ক্লাবের অফার আছে। সে এই সময় কেন ইন্ডিয়াতে আসবে যেখানে টপ লেভেলে ফুটবল খেলছিল? দেখো, অনেক লালিগা টু এর প্লেয়ারদের ভালো অফার দিয়েছে, তারা আসেনি। সেখানে যে প্লেয়ারটা এখন টপ লেভেলে খেলছে, লালিগাতে খেলছে, সে ইন্ডিয়াতে কেন আসবে, তাই না? নেক্সট ক্যারেক্টার রিউমার ঘোরাফেরা করছে, টমাস টাচেল তাকে নাকি এটিকে মোহনবাগান কোচ বানাবে ভাবছে, জুয়ান ফেরান্দোর জায়গায়। তো দেখো, এই রিউমারটারও সত্যতা কতটা আছে আমি জানি না। টমাস টাচেল অনেক বড় কোচ, যিনি বরুশিয়া ডটমুন্ড, তারপর পিএসজি, দেন লাস্ট চেলসির কোচ ছিলেন, চেলসি থেকে তাকে স্যাক করা হয়েছিল, এবং দেন এখন তিনি কোনো ক্লাবের আর কি কোচ নেই। তবে শোনা যাচ্ছে পিএসজিতে আবার নাকি টমাস টাচেল ফিরতে পারে, এটা ওয়ার্ল্ড ফুটবলের যে খবর আছে সেটা তোমাদেরকে বললাম। তো সেই হিসেবে দেখতে গেলে এটারও হওয়ার সম্ভাবনা নেই, যদিও একটা যেমন টপ লেভেলের প্লেয়ার একদমই আসবে না এটা বলা যায়, কোচেদের ক্ষেত্রে সেই সম্ভাবনাটা কিছুটা থাকে, এলেও আসতে পারে এরকম একটা ব্যাপার, বাট চান্স খুবই কম। টমাস টাচেল কিছুদিন আগে বোধহয় ইন্ডিয়াতে এসেছিল, তার চিকিৎসার কারণে বা কোনো একটা কারণে এসেছিল, তারপর থেকে দেখি তাকে নিয়েও রিউমার ঘোরাফেরা করে, বাট সেটা হওয়ার চান্সও কম। তবে ওভারঅল বলতে গেলে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের মাথায় কিছু কোচের নাম আছে, যেখানে লোবেরার নামও আছে, কিছু বড় কোচের নামও তারা ভাবনা চিন্তা করেছে, সেখানে টমাস টাচেলের নাম নিয়ে তারা ভেবেছে কিনা আমি জানি না সেটা। তবে এটিকে মোহনবাগানের তরফ থেকে কিন্তু কোনো কোচের সঙ্গেই কথাবার্তা এখনও বলা হয়নি। তারা কিন্তু জুয়ান ফেরান্দোর উপর এখন আননেসেসারি চাপটা ক্রিয়েট করতে চাইছে না, তাকে তার মতো কাজ করতে দিতে চাইছে। কোনো কোচের নাম ভাবনা চিন্তায় থাকলেও তার সঙ্গে কথা বলা বা সেটা পাবলিকলি আনা, সেটা কিন্তু মরসুমের পর হতে পারে, মরসুম শেষ হলে। তো সেখানে অনেক সময় এমন ঘটনা হয় যেখানে প্লেয়ার বা কোচেরা জানে না যে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে বা তাদের ছাড়া হচ্ছে, বাট বাইরে খবর চলে আসে। যেমন রয় কৃষ্ণার ক্ষেত্রে মনে আছে যে আমি তোমাদের যে রয় কৃষ্ণা লাস্ট যে ম্যাচটা খেলেছিল এএফসি কাপে, তার প্রায় 15-20 দিন আগেই বলে দিয়েছিলাম রয় কৃষ্ণাকে ছেড়ে দিচ্ছে এটিকে মোহনবাগান। এবং রয় কৃষ্ণারা যখন লাস্ট ম্যাচটা খেলেছিল, সেই ম্যাচের আগেও ভিডিওর টাইটেল দিয়েছিলাম যে লাস্ট ম্যাচ খেলতে নাম যে রয় কৃষ্ণা, প্রবীর দাস, ডেভিড উইলিয়ামস। কিন্তু সিজন শেষ হওয়ার পর রয় কৃষ্ণা একটা ইন্টারভিউ দেয় যেখানে রয় কৃষ্ণা কিন্তু নিজেই বলে যে তিনি জানতেনই না তাকে এটিকে মোহনবাগান ছেড়ে দেবে, জানলে লাস্ট ম্যাচটায় ফ্যানেদের সঙ্গে সে আরও বেশি করে ইন্টারঅ্যাক্ট করতো, আরও বেশি করে আর কি
মানে কথাবার্তা বলতো, তাদের সঙ্গে সেলিব্রেশন করতো, সেগুলো রয়কৃষ্ণা জানতোই না, অথচ আমরা জেনে গেছিলাম রয়কৃষ্ণাকে ছাড়া হচ্ছে। তো এরকমটা হয়ে থাকে। তো সেখানে জোয়ান ফেরান্দোর উপর এখন আননেসেসারি চাপটা ক্রিয়েট করতে চাইছে না, সেখানে কোনো কোচের সঙ্গে কথা বললেও সেটা কিন্তু বাইরে আসবে না, বা এখনও কথাবার্তা বলা হয়তো শুরুও করেনি সেটাই বলতে পারো। যদিও অনেক সময় চাপ দিলে কিন্তু কাজ হয়, যেমন বেঙ্গালুরুর ক্ষেত্রে বলতে পারো, যখন একের পর এক ম্যাচ হারছিল তখনই খবর এলো যে ম্যানুয়েল মার্কুয়েস রোকাকে কিন্তু বেঙ্গালুরু এফসি কোচ বানাতে পারে। তারপর সাইমন গ্রেসন টানা 7টা ম্যাচ জিতিয়ে দিল। এবার বেঙ্গালুরু কি করবে নিজেরাও ভাববে, যদি সাইমন গ্রেসন এখান থেকে আইএসএল চ্যাম্পিয়ন করে দেয়। মাঝে মধ্যে কিন্তু লাভ হয় চাপ দিলে, তবে যাই হোক একটু বেশি বকে ফেললাম। মেন ব্যাপারটা হচ্ছে যে ইসকো বা আর কি টমাস টাচেল, তাদের এটিকে মোহনবাগানে আসার যে রিউমারগুলো এসেছে সেগুলোকে প্রায় ফেকি বলতে পারো, এবং এগুলো সত্যি হওয়ার চান্স কিন্তু নেই বললেই চলে, বা অনেকটাই কম বলতে পারো। বা যদি আমরা আর কি এটিকে মোহনবাগান বনাম কেরালা ম্যাচটা নিয়ে কথা বলি, তো এই ম্যাচটার গুরুত্ব কিন্তু এটিকে মোহনবাগানের কাছে অনেক বেশি, কেরালার কাছে গুরুত্ব কিছুটা কমই বলতে পারো, কারণ তারা কিন্তু আর কি কোয়ালিফাই করে গেছে আইএসএল প্লে অফসে। অবশ্যই তাদের টার্গেটটা হবে 3-4 শেষ করা, সেটার জন্য তারা খেলবে, ভালোভাবেই খেলবে। তার সঙ্গে সম্মানের ব্যাপারটাও আছে, এটিকে মোহনবাগানের সঙ্গে কেরালা লড়াইটা সবসময়ই সম্মানের, এবং লাস্টবার কেরালার ঘরের মাঠে গিয়ে এটিকে মোহনবাগান 5টা গোল দিয়ে এসেছিল। হ্যাঁ, দিয়ে এসেছিল, মানে এখন ভাবলে হয়তো ব্যাপারটা স্বপ্নের মতো মনে হয় যে এটিকে মোহনবাগান একটা ম্যাচে 5টা গোল দিয়েছিল, তাও অ্যাওয়ে ম্যাচে, যেই টিমটা লাস্ট 5টা অ্যাওয়ে ম্যাচে একটাও গোল করেনি। বাট সেটা হয়েছিল, মানে স্বপ্নের মতো হলেও জিনিসটা হয়েছিল। এবং দিমিত্রি পেত্রাতোস বা লেনির সেলিব্রেশনে কিন্তু কেরালার ফ্যানেরা খুবই রেগে গিয়েছিল। তো সব মিলিয়ে তাদের কাছে একটা সম্মানের লড়াই আছে, 3-4 থাকার লড়াই আছে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি তারা কিন্তু আইএসএল প্লে অফসে কোয়ালিফাই করে গেছে, যেটা এটিকে মোহনবাগান করেনি, যেই চাপটা কিন্তু জোয়ান ফেরান্দোর ওপর থাকবে। কিন্তু এটিকে মোহনবাগান মাত্র একটা ম্যাচ জিতলেই কিন্তু আইএসএল প্লে অফসে কোয়ালিফাই করে যাবে, সেখানে কেরালা ম্যাচটা জেতাও কিন্তু এটিকে মোহনবাগানের জন্য জরুরি। প্রথমত হোম ম্যাচ, দ্বিতীয়ত ম্যাচটা জিতে গেলে এটিকে মোহনবাগান আইএসএল প্লে অফসে কোয়ালিফাই করে যাবে, এবং সেখানে কিন্তু কলকাতা ডার্বিটা চাপ প্লেস খেলতে পারবে। ডার্বির আগে আর মাথায় এটা থাকবে না যে আমাদেরকে প্লে অফে কোয়ালিফাই করতে হবে, সেইভাবে আর বেশি চাপ নিতে হবে না, নয়তো প্লে অফে ওঠার চাপ, কলকাতা ডার্বির চাপ, অত চাপ কিন্তু সামলানো মুশকিল। তো সেখানে কেরালাকে হারিয়ে দিলেই ভালো, সেখানে কিন্তু প্লে অফটা কনফার্ম হয়ে যাবে। বাট কেরালাকে হারানোটাও কিন্তু সোজা নয়, যথেষ্ট ভালো টিম কেরালা। আর এটিকে মোহনবাগানের যে রিসেন্ট পারফরমেন্স, সেখানে এটিকে মোহনবাগান কেরালাকে হারিয়ে দেবে সেই স্বপ্নটাও দেখতে পাচ্ছি না, মানে এমন অবস্থা হয়ে গেছে। তবে তারপরও অবশ্যই কেরালাকে হারানো সম্ভব, কেরালারও কিছু প্রবলেম আছে, লেসকোভিজ অনেকগুলো ম্যাচ খেলেনি, এই ম্যাচে হয়তো অ্যাভেলেবেল আছে, বাট অনেকদিন পর টিমে ফিরতে পারে, নাও ফেরাতে পারে। তার সঙ্গে আদ্রিয়া লুনার মতো প্লেয়ার এই ম্যাচে অ্যাভেলেবেল নেই, যেগুলোর অ্যাডভান্টেজ অবশ্যই এটিকে মোহনবাগান পাবে। তবে এটিকে মোহনবাগানও তো একদম চোট সমস্যায় জর্জরিত, যেখানে একের পর এক প্লেয়ার চোট পাচ্ছে, যেখানে এটিকে মোহনবাগানের হুগো বুমোস, কার্ল ম্যাকিউক এবং গ্ল্যান মার্টিন্স এই তিনজন প্লেয়ারের কালকে খেলা নিয়ে সংশয় আছে। দেখো, ভালো খবরটা হচ্ছে বুমোস আর ম্যাকিউক তারা কিন্তু প্র্যাকটিস কিছুটা করেছে, এবার বোঝাও যাচ্ছে না যে কোন প্লেয়ার কবে অ্যাভেলেবেল আছে কবে অ্যাভেলেবেল নেই, কিছু বুঝতেও পারছি না। যেমন বুমোসের ব্যাপারটা যদি তোমরা দেখো, হায়দ্রাবাদ ম্যাচের আগে বুমোস প্র্যাকটিস করলো, ভাবলাম হয়তো হায়দ্রাবাদ ম্যাচে খেলবে, বাট ম্যাচের স্কোয়াডই ছিল না। ম্যাচের পর জোয়ান ফেরান্দো বললো যে বুমোসের চোট ভীষণই গুরুতর, আবার তারপর দুদিন বাদে কিন্তু বুমোস প্র্যাকটিস করেছে আজকে, এবং জোয়ান ফেরান্দো বলেছে বুমোসকে নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি, মানে বুমোস আর ম্যাকিউক দুজনকে নিয়েই সিদ্ধান্ত নেয়নি, ম্যাচের আগে সিদ্ধান্ত নেবে। তো সেখানে বলা মুশকিল যে বুমোস খেলবে কি খেলবে না, ম্যাকিউ খেলবে কি খেলবে না, গ্ল্যান মার্টিন্সও কিন্তু সেভাবে প্র্যাকটিস করেনি, তো তাকে নিয়েও সংশয় থাকছে। তো এই অবস্থায় এটিকে মোহনবাগান এক্স্যাক্ট কীরকম প্লেয়িং ইলেভেন নিয়ে খেলবে সেটা কিন্তু বলা মুশকিল, বাট তো একটা নর্মাল প্লেয়িং ইলেভেন তোমাদের দিচ্ছি যেরকমটা হতে পারে। তো তার আগে আর একটা আপডেট, সেটা হচ্ছে তিরি কিন্তু এটিকে মোহনবাগানের প্র্যাকটিসে উপস্থিত ছিল। তিরি অবশ্যই প্র্যাকটিস করেনি, বাট প্র্যাকটিস দেখেছে, প্র্যাকটিসের মধ্যে উপস্থিত ছিল, টিমের প্লেয়ারদের সঙ্গে দেখা করেছে, তো সেটা একটা ভালো খবর। বাকি এটিকে মোহনবাগানের প্লেয়িং ইলেভেন নিয়ে কথা বললে, সেখানে যদি আমরা ধরে নিই যে ম্যাকিউ, বুমোস, গ্ল্যান মার্টিন্স তারা অ্যাভেলেবেল থাকবে না, সেই ক্ষেত্রে জোয়ান ফেরান্দো তো 3-4-3 ফরমেশনে চলে যেতে পারে, দুজন ফরেন ডিফেন্ডার খেলিয়ে। সেখানে এটিকে মোহনবাগানের প্লেইং ইলেভেনটা এরকম হতে পারে, গোলে ভিশাল কায়েত, তিনজন ডিফেন্ডার স্ল্যাভকো ড্যামসনোভিচ, ব্র্যান্ডেন হ্যামিল, প্রীতম কোটাল, লেফট উইং ব্যাক সুভাশিস বোস, রাইট উইং ব্যাক আশিস রাই, সেন্ট্রালি সেখানে পুইটিয়া এবং গ্যালেগো খেলবে, আর আপ ফ্রন্টে বাঁ দিক দিয়ে আশিক, ডান দিক দিয়ে মানভীর, আর মাঝখানে স্ট্রাইকার হিসেবে দিমিত্রি পেত্রাতোস, যেখানে মাঝে মধ্যে দিমিত্রি একটু নিচের দিকে নেবে, নম্বর 10 রোলটা প্লে করতে পারবে, ওপরে আর কি আশিক আর মানভীরকে রেখে, যেখানে ফরমেশনটা সেই ক্ষেত্রে 3-5-2 হয়ে যাবে। তো বুমোস, ম্যাকিউক, মার্টিনসরা না খেললে এটাই কিন্তু এটিকে মোহনবাগানের প্রোবাবল প্লেইং ইলেভেন হতে পারে। আর আদারওয়াইজ যদি ম্যাকিউক বুমোসের মতো প্লেয়ার অ্যাভেলেবেল থাকে, সেখানে নর্মালি 4-2-3-1 ফরমেশনও চলে যাবে, যেখানে ড্যামসনোভিচের জায়গায় ম্যাকিউক চলে আসবে, সে মিডফিল্ডে চলে যাবে, আর বাকি 4 ডিফেন্স হয়ে যাবে, আর উপরে গ্যালেগোর জায়গাটা সেখানে বুমোস আসতে পারে। তো সেখানে ফরমেশনটা তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি,
আর যদি বুমস অ্যাভেলেবেল না থাকে, ম্যাকিউক অ্যাভেলেবেল থাকে, তাহলেও এই ফরমেশনে যেতে পারে গ্যালাগোকে নম্বর 10 ইউজ করে। আর বাকি যদি বুমস অ্যাভেলেবেল থাকে অথচ ম্যাকিউক অ্যাভেলেবেল না থাকে, তাহলেও কিন্তু এটিকে মোহনবাগান ওই 3-4-3 ফরমেশনটাই ট্রাই করতে পারে গ্যালাগোর জায়গায় বুমসকে রেখে। বাকি এটিকে মোহনবাগানের জন্য কিন্তু আরও একটা চাপের বিষয়, সেটা হচ্ছে উড়িষ্যা এফসি। তারা কিন্তু ম্যাচ জিতে গিয়েছে, তারাও কিন্তু 30 পয়েন্টে পৌঁছে গিয়েছে। এটিকে মোহনবাগান এখন 6 নম্বরে চলে গিয়েছে, প্লে অফটা কনফার্ম করতে হবে, সেজন্য ম্যাচটা জিততে হবে, নয়তো কিন্তু চাপ অনেক বেড়ে যাবে। উড়িষ্যার কিন্তু এখন আর 1 পয়েন্ট লাগবে আর কি তাদের প্লে অফে ওঠার জন্য। সেখানে কিন্তু এটিকে মোহনবাগান আর গোয়ার মধ্যেই কিন্তু লড়াইটা লাস্ট অবধি পড়ে থাকবে হয়তো। সেখানে দেখা যাক ফাইনালি কী হয়। তো তোমরা কি এক্সপেক্ট করছো এটিকে মোহনবাগান জিততে পারে কমেন্টে জানিও, আর জিতলেও কে জেতাতে পারে সেটাও কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।